পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাস ছাড়ার চিন্তা ভাবনা করছে সরকার, তবে এর আগে একটি সমীক্ষা করা হবে। সরকারের বন বিভাগ বলছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জঙ্গলে নতুন করে বাস ছাড়া যায় কিনা এবং সেখানে বাঘের পূর্ণ প্রবর্তন করা হলে এগুলো টিকে থাকতে পারবে কিনা তা খতিয়ে দেখতে একটি সমীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী এ বিষয়ে বলেন, বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের ওই বনে বাঘ থাকার উপযোগী পরিবেশ ও খাদ্য আছে কিনা এবং একই সঙ্গে সেখানে বাঘের জন্য কোনো হুমকিও আছে কিনা তা খতিয়ে দেখা হবে ওই সমীক্ষাতে। বিবিসি বাংলাকে তিনি বলেন, এই সমীক্ষা চালানো হবে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মাধ্যমে। তারা ট্র্যাকিং করে দেখবেন পার্বত্য অঞ্চলে ইতিমধ্যে বাঘের উপস্থিতি আছে কিনা, না থাকলেও তাদের আবাসস্থল ও খাদ্যের পরিবেশ আছে কিনা, একই সঙ্গে দেখা হবে যে বাঘ সেখানে ছাড়লে তারা টিকবে কিনা, সার্ভাইভ করতে পারবে কিনা। বাংলাদেশে এখন কেবলমাত্র ম্যানগ্রোভ জঙ্গল সুন্দরবনে বাঘের আবাসস্থল রয়েছে, তবে একসময় দেশের বেশিরভাগ অঞ্চলে বাঘের পদচারণা ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। শিকারীদের হাতে ব্যাপক সংখ্যায় বাঘ মারা পড়ার পর সুন্দরবনে মাত্র শখানেক বাঘ টিকে আছে বলে সর্বশেষ বাঘ শুমারিতে দেখা গেছে। আমির হোসাইন চৌধুরী জানান, আগে বাংলাদেশের অনেক জেলাতেই বাঘ ছিল, কিন্তু এখন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এই তিন জেলায় বাঘ টিকে আছে। এর বাইরে গবেষকরা পার্বত্য অঞ্চলের কথাও বলেছেন, কেউ কেউ ওই অঞ্চলে বাঘের পায়ের ছাপ পাওয়ার কথাও জানিয়েছেন, তাতে মনে হয়েছে যে সেখানে বাঘ ঘোরাফেরা করতে পারে। ওই অঞ্চলে বাঘের সম্ভাব্য যে উপস্থিতির কথা বলা হচ্ছে সেগুলো ভারত বা মিয়ানমার থেকেও আসতে পারে বলে মনে করেন প্রধান বন সংরক্ষক। তিনি বলেন, ওখানে বাঘের রি ইন্ট্রোডাকশন করা যায় কিনা এ নিয়ে চিন্তা থেকেই সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছি আমরা। বাংলাদেশে এর আগেও এক জায়গার প্রাণী আরেক জায়গায় ছেড়ে দিয়ে কোনো সুফল আসেনি। বাঘের ক্ষেত্রে এটি আরো স্পর্শকাতর বিষয় হবে বলে জানাচ্ছেন অনেক পরিবেশ বিশেষজ্ঞ। দর্শক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ইবিডি নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।